তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি বাতিল হয়ে যাওয়া, পরীক্ষা বাতিল হয়ে যাওয়া তো ভবিতব্য, বাদ বাকি সব চলবে, চাকরি হবে না। এবং বেকার যুবকদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু বেকার যুবকদের ভবিষ্যৎ নয়, এই স্কুলগুলোতে যারা চাকরি পেয়ে যাচ্ছে এই স্কুলগুলোতে কারা পড়ে? গরিব মানুষের বাচ্চারা পড়ে, যারা প্রাইভেট স্কুলে দিতে পারে না, সাধারণ মানুষরা পড়ে। আমরাও সরকারি স্কুলে বড় পড়ে বড় হয়েছি, প্রাইমারি থেকে 12 অবধি। তো তাদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে যেন কোনো গরিবের ছেলে বড় জায়গায় পৌঁছতে না পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক না হয়, তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছে। সবাইকে পাউচ প্যাক খাওয়াবে, সবাই পাউচ প্যাক নিয়ে ব্যস্ত থাকবে। কৃষেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষেন্দু, তুমি কথা বলেছিলে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পালের সঙ্গে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এ যে প্রাথমিক প্রতি বছর টেট হবে, সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন কই? একদমই তাই, এবং তিনি নির্দিষ্ট করে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সেক্ষেত্রে তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা এটা হচ্ছে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা আলাদা, কারণ হচ্ছে বিগত দিনে বছর বছর পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও যে পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার কখনো রেজাল্ট বেরোয়নি, কখনো তারও আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে প্রতি বছর টেট নেওয়ার সিদ্ধান্তের পরেও টেট নিয়ে লাভ কি হচ্ছে, কারণ টেট নিয়ে তো তার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারণেই এবছর টেট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং যেহেতু বিগত দিনের পরীক্ষাগুলো রেজাল্ট বের করা যায়নি বা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি, তাই এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠছে, যেহেতু দীর্ঘদিন রাজ্যে কোনো নিয়োগ নেই, তাহলে এই বারবার টেট নেওয়ার মানে কি, বা টেট নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ারই মানে কি? একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরেও হচ্ছে না প্রাথমিকের টেট, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখনো পুরনো পরীক্ষারই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। এবং আমরা জানি 2022-এ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর টেট হবে, কিন্তু যেখান থেকে প্রশ্ন উঠছে যে টেট প্রতি বছর হলেও নিয়োগ কোথায়? আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, যে প্রশ্ন উঠছে যে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন গৌতম পাল যে প্রতি বছর টেট হবে, খবর সূত্র মারফত যে এবছর টেট হচ্ছে না, কিন্তু আরো একটা প্রশ্ন যে টেট নিয়েই বা কি হবে যদি নিয়োগ না হয়? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ দুর্নীতিতে এতটাই আকণ্ঠ ডুবে আছে যে ওরা এখন নিয়োগ প্রক্রিয়াকে যতক্ষণ না স্বচ্ছ করতে পারছেন, আদালত থেকে কোন রকম ভাবে ওদের নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ না হচ্ছে দুর্নীতির কারণে, ততক্ষণ নিয়োগ হবে না। নিয়োগ না হলে পরে ওরা মনে করছেন টেট নেওয়া যাবে না, টেট নিলে পরীক্ষার্থীর এখানে আশা তৈরি হয়। কিন্তু যে ভুলটা ওরা করছেন সেটা হচ্ছে, আইনত প্রত্যেক বছর টেট নেওয়ার গুরুত্বপূর্ণ প্রয়োজন, এই টেটে যারা পাশ করবেন তারা এই টেট সার্টিফিকেটের ভিত্তিতে অন্যান্য রাজ্যেও কিন্তু দরখাস্ত করতে পারেন। অর্থাৎ এই রাজ্যের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে ক্রমশ, সেক্ষেত্রে যারা চাকরি প্রার্থী শিক্ষিত ছেলে তারা টেট পাশ করলে অন্য রাজ্যেও কিন্তু চাকরি পেতে পারেন, সেই পথটাও বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের দুর্নীতি এবং অপরিকল্পনার জন্যে আমাদের রাজ্যের শিক্ষিত বেকারদের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে তারা মাথা খুঁড়ে মরছে, তাদের ভিন রাজ্যে যাওয়ার সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু।